তো ওয়েলকাম ব্যাক সবাইকে আরো একটা নতুন গেম প্লে ভিডিওতে। আজকে খেলবো দি বেবি ইন ইয়েলো, আর এই গেমটি আশা করি তোমাদের অনেক ভালো লাগতে চলেছে, কারণ এই গেমটি হবে অনেক ইন্টারেস্টিং, কারণ এটার যে বেবি আছে সেটাই হচ্ছে হরর বেবি। আমি হচ্ছে বাচ্চাটার বোন, আর মা বাবা গেছে হচ্ছে বাইরে হসপিটালে চিকিৎসা করার জন্য, আর আমি হচ্ছে বাড়ি একা আছি, আর বাইরে হচ্ছে বৃষ্টি, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তার মানে এই গেমটি আরো হরর হয়ে যাবে। আর গেমের মধ্যে বাচ্চাটা দেখে তো আমার এখন থেকে ভয় লাগা শুরু হয়ে গেছে। ভাই এটার চোখ দেখো কেমন গোল গোল চোখ, আমার তো ধরতেই ভয় লাগছে, কিন্তু ভালোই কিউটও লাগছে মাঝে মধ্যে। তো আমাকে কি করতে হবে, গেট বোতল ফ্রম ফ্রিজ। আচ্ছা, আমাকে ফ্রিজ থেকে একটা বোতল আনতে হবে, এটা হচ্ছে এই বোতলটা গিয়ে বাচ্চাকে দিতে হবে, বাচ্চা দুধ খাবে। আর যখন কান্না ফান্না, ও ভাই পটি করে দিয়েছে, আমি বাচ্চা দেখাশোনা করতে পারবো না। ও এখানে আমাকে কি করতে হবে, এবার এখানে বসাতে হবে, আর এটার ন্যাপি চেঞ্জ করতে হবে আশা করি। তো এটা কোথায় আছে ন্যাপি ট্যাপি, আমি কোথায় পাবো এখন? বাচ্চার চোখগুলো ভালো ভয়ানক, আমি যেদিকে যাই সেদিকে তাকিয়ে থাকে হা করে। তো আমাকে সম্ভবত এখানে বাচ্চাটাকে এনে বসাতে হবে, এটা চেঞ্জিং ম্যাট, আর এটা হচ্ছে আমার হচ্ছে ন্যাপি। তো চলো প্রথমে বাচ্চাটাকে নিয়ে আসা যাক, আর বাচ্চাটাকে নিয়ে এসে আমি ওখানে গিয়ে বসাই, ওটা হচ্ছে বাচ্চার ন্যাপি মনে হয়। তো চলো বাচ্চাটাকে নিয়ে যাই, দেখো কেমন করছে বাচ্চা। এক মিনিট, কোথায় গেল ভাই? ও এখনই তো আমার হাতে ছিল। বাচ্চাটা হরর শুরু হয়ে গেল নাকি, এখনই হাত থেকে গায়েব হয়ে যাচ্ছে না, পড়ে টড়ে গেল কোথায় কোথায় তো বুঝতে পারছি না। ঘর, ও ও কোথায় গেল, কোথায় যেন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না মনে হয় কোনো এটা ওকে তো পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমাকে দিয়ে বাচ্চা দেখাশোনা হবে না ভাই, ও আবার আচার খেয়ে গেল, আমি ঠিকঠাক ধরতেই তো পারছি না। এখানে আমাকে কি করতে হবে, এবার ওখানে গিয়ে আমাকে ডাইপার চেঞ্জ করতে হবে। ভাই ভাই ভালো করে এটাকে ধরতে হবে, দেখো কেমন ভয়ানক বেবি, এটা চোখ দেখো কত বড় মাথা, একদম এলিয়েনের বাচ্চার মতো লাগছে দেখতে। এখানে নেপিটা চেঞ্জ করতে, হোয়াট, বাচ্চা তো হাঁটতে পারে না, এখানে কি করে চলে আসলো? আচ্ছা যাই হোক, হয়তো হাওয়ায় উড়ে চলে এসেছে, বিশ্বাস নেই। আর এটা গেম, আর গেম নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই ভাই, বাচ্চাটা এমন করছে কেন, এটা চোখ দেখো কেমন কেমন জানি লাগছে আমাকে। তো রাত হয়ে গেছে, এবার বাচ্চাটাকে রাত তো হয়েই ছিল, তো আমাকে বাচ্চাটাকে এখানে ঘুমাতে হবে। তো লাইট বন্ধ করে দিব ঘরের, বাচ্চাটা তুমি ঘুমিয়ে যাও বাবু সোনা, এখানে ঘুমিয়ে পড়ো, আর এখানে আর কান্না ফান্না করবে না, আমি গিয়ে টিভি দেখি। তো টিভি দেখতে হবে আমাকে সোফায় গিয়ে, আর তেমন কোনো কিছু নেই, এটা নাকি হরর গেম ভাই, এটার মধ্যে হররের কি আছে আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বেবিটা দেখতে একটু ভয়ঙ্কর, কিন্তু তার থেকে বেশি হরর তো এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। ও বাচ্চাটা উঠে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো চলো বাবা দেখি, আমার মনে হয় পটি করে দিয়েছে ভাই, বাচ্চা দেখাশোনার দায়িত্ব আমাকে কেন দিয়েছে ভাই, আর এই গেম আমি কেন খেলছি আমি কিছুই বুঝতে পারছি না। এটা নাকি হরর বেবি, আমার তো ফানি মনে হচ্ছে, এটা হরর কি করে হলো? এক মিনিট, এখানে বাচ্চা ছিল না, হাউ টু ড্রিম লাইক এ কিড। আচ্ছা বাচ্চাটা কোথায় গেল, এখানেই তো ছিল ভাই, বাচ্চা হারিয়ে গেল, কান্না কোথা থেকে করছি? ও এটা নিচে কোথা থেকে চলে আসলো, দেখো আমাকে দেখে কান্না থেমে গেল, আবার আমাকে এটা নিয়ে শোয়াতে হবে বেডের মধ্যে। আমার এবার ভয় লাগছে ভাই, বাচ্চাটা এমন কেন হয়ে গেল, আমার তো সন্দেহ লাগা শুরু হয়ে গেছে, বাচ্চাটা মনে হয় ভূত টুতে ধরেছে নাকি। বাচ্চাটা তো হাঁটতেও পারে না ঠিক, বসতেও পারে না ঠিক করে, এ দেখো কি করে তাকিয়ে আছে, যেদিকে যায় আমি আর তোদের কাছে নেই ভাই। ও আমাকে লাইটটা অফ করতে হবে, তো লাইটটা অফ করে যায়, আমার এখন থেকে ভয় লাগা শুরু হয়ে গেছে ভাই, এটা কেমন গেম আমি খেলবো না, এটা কি, বাচ্চাটা তো একা একাই সরে পড়ে যাচ্ছে। হ্যাঁ এখনো পর্যন্ত হরর টাইপের কিছু হয়নি, কিন্তু বাচ্চা ভাই এখনো শুয়ে আছিস, ভালো করে থাক আর কান্নাকাটি করিস না, আমাকে গিয়ে ঘুমাতে দে, টিভি দেখি আমি গিয়ে, আর ডিস্টার্ব ফিস্টার্ব করিস না, কান্নাকাটি করলে আমার ভয় লাগছে, এই বাচ্চার কান্না শুনলে আমার এখন ভয় লাগা শুরু হয়ে যাচ্ছে ভাই। তো এটা হচ্ছে নাইট টু, এটা দ্বিতীয় নাম্বার রাত, আর এখানে আমাকে কি করতে হবে, আমাকে ওই বাচ্চাটাকে আনতে হবে সম্ভবত উপর থেকে, বাচ্চাটা, হ্যাঁ বাচ্চাটা সম্ভবত উপরে আছে, তো বাচ্চাটাকে আমাকে নিয়ে আসতে হবে, আর বাচ্চাটা ছিল এই ঘরে, আর আবার হারিয়ে গেছে। এক মিনিট, হারিয়ে গেল কি করে, বাচ্চাটা তো এখানেই শুয়ে রেখে গেছিলাম, আমি তো আনিও নি, এই ঘরে আছে কি, চলো এই ঘরে দেখি আছে কি না। এখানে আমি বুঝতে পারছি না বাচ্চাটা এরকম কেন করছে, এখানে তো ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে, এক মিনিট, লাইট কে, দরজাকে বন্ধ করে দিল। হো ও ভাই এক মিনিট, এখানে আমাকে কি করতে হবে, দরজা, দাঁড়াও টার্ন অফ লাইট, অটোমেটিক হয়তো বন্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি হয়তো লাইট চলে গেছিলো। যে বাচ্চাটাকে এখানে কি বসালাম, কি বসালাম, আমার তো মনে পড়ছে না যে আমি এখানে বাচ্চাটাকে বললাম, আর তাকানো রে এরকম করে তাকানো কি আছে, ওখানে বসে টাকটুক করে, আরে আমার বাবারে, আবার আমাকে নেপি চেঞ্জ করে এই কাজই করে যাবো আমি গেমের মধ্যে, আমি কি আর কিছু করবো না। চলো এখানে, এখানে আবার আমাকে নেপি চেঞ্জ করতে হবে, এখানে চলো শুয়ে দিই, আর এখানে আমাকে আবার নেপি চেঞ্জ করতে হবে, এটা এক মিনিট, এটা কি হচ্ছে ভাই, ন্যাপি উড়ে উড়ে ওপরে কি করে চলে আসলো, এই দেখো ওপরে,
এটা কি করে ওপরে চলে আসে আমাকে বলো তো? আমরা হাওয়ায় উড়ে আসছে সম্ভবত, আমিও শুধু শুধু ভয় পাচ্ছি, মনে হয় হাওয়ায় উড়ে চুড়ে চলে আসছে। এখানে আমাকে এটা চেঞ্জ করে দিই। ওকে, তো কাজ হয়ে গেছে। এবার আবার এখানে আমাকে বের, এক মিনিট, এটা কি হলো? বাচ্চা এখানে কি করে চলে আসলো? চলো এখানে আমাকে উপরে শুয়ে আসতে হবে, হয়তো আমি বুঝতে পারিনি, এটা গ্লিচ ফ্লিচ হবে কোনো। তো এখানে আমাকে বাচ্চাটাকে শুয়ে দিতে হবে, আর এখানে আমাকে দরজাটা রাখতে হবে। আমার ইচ্ছা করছে আমি বাচ্চাটাকে ফেলে আমি বাড়ি চলে যাই, কিন্তু আমি যেতেও পারবো না, যেহেতু বাচ্চাটা এখনো ছোট। যদি আমি এখন বাচ্চাটাকে ছেড়ে চলে যাই, তাহলে আমার মা বাবা এসে আমাকে মারধর করা শুরু করে দেবে, বলবে যে বাচ্চাটাকে একা একা ফেলে চলে গেলি কেন। তো চলো এখানে আমি কি করব, লাইটটা আবার টার্ন অফ করে দিই, আর বাচ্চাটাকে নিয়ে এখানে শুয়ে থাক। আমি এবার কি করব, আমি গিয়ে আবার টিভি দেখতে হবে। আর এটাই কি আমার কাজ? এটাই হচ্ছে হরর বাচ্চা, বা এটা নাকি হরর বাচ্চা, এটা দেখে নাকি কেউ ভয় পায়? এক মিনিট দাঁড়াও। তো চলো এখানে আমার কাজ শেষ, এটা নাইট টুও কমপ্লিট হয়ে যাবে সম্ভবত। তো নাইট টুও কমপ্লিট, এটা নাইট থ্রি শুরু হয়ে গেছে। চলো নাইট থ্রিতে কি হয় দেখা যাক। চিল আউট ওয়াচ সিরিয়াল। এক মিনিট, আবারও কোথায় কান্নাকাটি শুরু করে দিলো ভাই। বাচ্চা নিয়ে শান্তি নেই, আর যাই করি বা জীবনে আর কোনো বাচ্চা নিয়ে আমি এখানে বাড়ির মধ্যে আমি পাহারা দেবো না এটা একা। এটা আমার শিক্ষা হয়ে গেছে এই গেম খেলে, আমার এমনিতে ভয় লাগছে, এটা উঠে বসে আছে। তো এই বাচ্চাটা তো ভয়ানক কেন ভাই, চোখ দেখেছো বাচ্চাটার? উঠে বসেছিল, লাইটকে জ্বালিয়ে দিল, আমি তো লাইট অফ করে গেছিলাম। তো এখান থেকে ফিড মি ভাই, এটা কি হচ্ছে? এটা তো হরর সিনেমার মতো শুরু হয়ে গেল। এখানে দেখো অটোমেটিক কিছু লেখা উঠে গেল, ফিড মি ফিড মি ফিড মি। তো খাওয়াচ্ছি তো ভাই, এখানে আমাকে ফ্রিজ থেকে, ও হো হো হো, এখানে তারগুলো পেঁচিয়ে পুচিয়ে কি করে দিয়েছে, এটা কে করলো? এক মিনিট, এখানে কি কি করে কি হয়ে গেলাম কিছু বুঝতে পারছি না। চলো এত কিছু দেখলাম, আপনি এখান থেকে ফ্রিজ থেকে চলো ফিটারটা নিয়ে যাই। আর এখানে ফ্রিজটা তো পেছনে কি করে হয়ে গেল ভাই? ও ও, এটা কি হলো? চলো এখান থেকে সামনে দরজা খুলে দেখা যাক কি আছে। ফ্রিজ খুলে আমি ডাইরেক্ট এখানে চলে আসলাম। আমি তো টেক বেবি চেঞ্জিং টেবিল আবারও চেঞ্জ করতে হবে। এই বেবি খায় আর পটি করে, আর কিছু কাজ নেই, আর ভয় দেখাচ্ছে আমাকে। ভয় দেখাচ্ছিস কেন ভাই, আমি কি তোকে কোনো ক্ষতি করেছি? চলো ডাইপারটা চেঞ্জ করে দিই। আর ও ভাই, ও শিট, বাচ্চার মাথা দেখো, এটা একাই ঘোরা শুরু হয়ে গেছে। এটা কিরকম বাচ্চা ভাই, এরকম গেম আমি কেন খেলছি? দাঁড়াও এক মিনিট, আমি বাচ্চাটার উপরে গিয়ে আমাকে কিছু আনতে হবে। ঘর থেকে আমাকে একটা জিনিস নিতে হবে, যেটা হচ্ছে এটা কোনো তাবিজ টাবিজ হবে। চলো এটা নিয়ে আগে বাচ্চার কাছে যাই। আমার তো এবার ভয় লাগা শুরু হয়ে গেল ভাই, সব অন্ধকার হয়ে গেছে, লাইট ফাইট সব চলে গেছে, লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে। এখানে বাচ্চাকে আমাকে দিতে হবে, কোথায় গেল ওটা? এক মিনিট, ওটা তো আমি নিয়ে আসলাম উপর থেকে, ওটা কোথায় গেল? এবার আমার সত্যি সত্যি ভয় লাগা শুরু হয়ে গেছে। দেখো বাচ্চাটার চোখ জল জল করছে, আর বাচ্চাটার মাথা ঘুরে বেড়াচ্ছে অটোমেটিক। আমি ভেবেছিলাম এটা হরর কিছুই নেই ভাই, এটা তো সবই হরর হচ্ছে। চলো এখান থেকে আমি এটা নিয়ে যাই আবারও। এটা নিয়ে গিয়ে আমাকে বাচ্চাকে ঠেকাতে হবে, এখানে পড়ে গেছিল, আমি বুঝতে পারিনি যে এখানে পড়েছিল, এটা আমি ঠিকঠাক নেইনি। এবার বাচ্চাটাকে চলো ঠিক করা যাক, এটা বিলে সম্ভবত ঠিক হয়ে যাবে। ও ভাই, এটা লেগে যা ঠিক হয়ে যাবে। ওকে, তো আবার সব নর্মাল হয়ে গেছে। বাচ্চাটা সত্যি ডেঞ্জারাস, বাচ্চাটাকে মনে হয় ভূতে ধরেছে, না বাচ্চাটাই ভূত, আমি কিছু বুঝতে পারছি না। এখান থেকে চলো উপরে নিয়ে গিয়ে বেডটাতে শুয়ে দিয়ে আমি এই ঘর থেকে ভাগ। ও ভাই, এটা কি ভূত? ও শিট, এটা কি হচ্ছে আমার সাথে? এই বাচ্চাটাকে দেখার দায়িত্ব কে দিল আমাকে? আমি আর খেলবো না এই গেম। ও কোথায় চলে গেল দেখো। ও ভাই, এটা কি হচ্ছে বাচ্চার সাথে? কিছুই বুঝতে পারছি না। বেবি উড়ে গেল, বেবি গুড নাইট, তোমাদেরকে গুড নাইট। আর গেম প্লেটি যদি ভালো লাগে, এই গেমের লাইক আমি রাখছি না, তোমাদের কেমন লেগেছে লাইক করে বুঝিয়ে দাও। আর যদি এরকম গেম আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ এরকম গেম প্লে এর থেকেও বেশি ইন্টারেস্টিং গেম প্লে এই চ্যানেল আসতে থাকে। আর আজকের মতো গুড নাইট, বাই।